আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। কালকে বিকেলবেলা সবাই বৃষ্টির সময় ছাদে ভিজতে ছিল। এইখানে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ে বর্ণিতা সবাই বৃষ্টিতে ভিজছে আর কাঁঠাল খাচ্ছে। কালকে অনেক গরম ছিল তাই সবাই বৃষ্টিতে ভিজে মরছে। বর্ণিতা তো বৃষ্টি হলেই ভিজবে, আর বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে। বৃষ্টিতে ভিজছে আর কাঁঠাল খাচ্ছে, কি মজা কি মজা! কাঁঠাল খাচ্ছে আর বৃষ্টিতে ভিজছে। কালকে অনেক বৃষ্টি, এটা ছিল পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা আমরা আমার বড় বোনের বাসায় যাচ্ছি। বড় বোন আসছিল, তার সাথে যাচ্ছি। আমার বড় বোনের বাসা আশুলিয়া জিরাবো। সাথে সুমিত আছে, কত সুন্দর! বর্ণিতা এদিকে তাকাও, ওদিকে তাকাও, এদের দিকে। আমরা যাচ্ছি, সাথে আপনারাও চলেন। দেখতে দেখতে চলে যাই আশুলিয়া জিরাবো, আমার বড় বোনের বাড়িতে। কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোথায় যাচ্ছি আমরা বলো, এদিকে তাকায় বলো। বাচ্চারা কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে খুবই খুশি হয়, কখন যাবে বেড়াতে, তাই ওরাও অনেক খুশি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thank you.
নাক বন্ধ করো বলছি, নাক বন্ধ করো, নাক বন্ধ করো, নাক বন্ধ করো। গল্প করতে করতে প্রায় আমরা চলে আসছি। আমার সাথে আসছে আমার ভাইয়ের ছেলে, বোনের ছেলে, বোনের মেয়ে, অনেকে আসছে আমাদের সাথে, একসাথে আসছি আমরা। আশুলিয়া যাওয়ার পথে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। গল্প করতে করতে আমরা চলে আসছি আমার বোনের বাড়িতে। ঢুকতে দেখি অনেক সুন্দর কাঁঠাল ধরেছে গাছে, তাই একটু ভিডিও করলাম। কাঁঠাল গাছটা অনেক ভালো লাগলো, গাছে আমও আছে, অনেক মিষ্টি এই গাছের আম। ওদের আরও অনেক কাঁঠাল গাছ আছে, অনেক কাঁঠাল। এখন ভিতরে ঢুকব। চলে আসছি বাসায়। আজকের মতো ক্যামেরাটা এখানেই অফ করব, পরবর্তীতে দেখতে থাকবেন, কয়েকদিন থাকবো।